হ্যালো বিওয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত এবং আপনাদের দুয়াই আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি অনেক দিন ধরে আপনাদের সাথে বন্ধুত্বটা শেয়ার করতে পারি নাই আমি বেড়াতে যাওয়ার কারণে অনেকের সুন্দর সুন্দর ভিডিওগুলো হয়তো মিস করেছি তো ইনশাল্লাহ আজকে তাকে সবার ভিডিও উপভোগ করতে পারবো তো আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কীভাবে কক্সবাজার স্টাইলে মাছ ফ্রাই রেসিপি তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে আসলে এটা কিন্তু সকলেই পছন্দ করে কারণ কক্সবাজারের যে লোটটা মাছ ফ্রাইটা সেটা কিন্তু স সবাই পছন্দ করে কারণ সেটা কিন্তু খেতে খুবই খুবই অসাধারণ একটা রেসিপি তো আমি যেভাবে কক্সবাজারে তৈরি করে সেভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের প্রত্যেকেরই রিবারও লাগবে ইনশাল্লাহ তো চলুন আমি কিভাবে এই কক্সবাজার স্টাইলে লোট মাছটা ফ্রাই করেছি দেখে আসি তো আমি এখানে এক কেজি লোটটা মাছের মাত্রা আর লেজের অংশটা বাদ দিয়ে শুধু মাঝখানের অংশটা নিয়ে নিয়েছি তো মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ছাড়িয়ে রেখেছি প্রায় বিশ মিনিট মতো কারণ লোট মাছ ফ্রাই করার সময় যদি মাছের মধ্যে এই পানিটা থাকে তাহলে কিন্তু ফ্রাইটা খুব সুন্দরভাবে মসমসে হয় না তো আমি পানি ছাড়িয়ে রাখার পরেও কিন্তু এভাবে হালকাভাবে হাতের মধ্যে দুই পিস মাছ নিয়ে এভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি যাতে মাছগুলো প্রায় করলে আর বেঙে না যায় এবং মাছগুলো খেতে খুবই টেস্টি হয় মুসমুসে। তো সবগুলো মাছের আমি এভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি তো আপনারও এভাবে অবশ্যই পানিটা বের করে নেবেন তো দেখুন ছাড়িয়ে রাখার পরও কিন্তু মাছগুলো থেকে কতটুকু পরিমাণ পানিটা বের হয়েছে তো এখন মাছগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এখন ফ্রাই করার জন্য মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিব সাত মতো লবণ অবশ্যই লবণটা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে আপনাদের স্বাদ অনুসারে দিবেন আমি আমার স্বাদ অনুসারে দিচ্ছি তো মাছগুলো ভেঙে না যাওয়ার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ লেবুর রস কারণ যে কোনো লোটে মাছ রান্না করলে অর্থাৎ ফ্রাই করুক কিংবা বোনা করে সব মাছের মধ্যে এভাবে যদি অল্প করে ওয়ান টি স্পুন পরিমাণ লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দর আস্ত আস্ত থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এখন আমি সবগুলো মশলা দিয়ে এভাবে চলার সাহায্যে খুব সুন্দরভাবে মাছের মধ্যে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে সব মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তো এভাবে খুব সুন্দরভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু মাছগুলোকে অবশ্যই রেস্টে রাখতে হবে প্রায় ২০ মিনিট মতো আর সময় যদি তাকে অবশ্যই তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন তো আমি আজকে যেহেতু আমার হাতে সময় ছিল না সেজন্য আমি বিশ মিনিট মতো মাছগুলোকে একটা ডাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম রেস্টে রাখলে কিন্তু সব মশলাগুলো মাসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে তো ফিরে আসলাম বিশ মিনিট পর তো এখন একটি ফ্রাই ফ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মাছগুলো তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো সবগুলো একসাথে দিয়ে দিব তবে মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না যখনই এক পাশে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই মাছগুলোকে খুব সাবধানতার সাথে স্পেশালের সাহায্যে উল্টিয়ে দিব। কারণ মাছগুলো সাথে সাথে উলটিয়ে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য মাছগুলো যখনই আমরা তেলের মধ্যে দিই তখনই কিন্তু খুব নরম হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ ফ্রাই করার পরেই মাছগুলো অবশ্যই উলটিয়ে দিতে হবে তো আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি আপনারা সাথে থাকুন তো আমি সবগুলো মাছ কিন্তু উলটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পরে অর্থাৎ মাছ দেওয়ার পাঁচ মিনিট পরে কিন্তু আমি মাছগুলো উলটিয়ে দিয়েছি কারণ পাঁচ মিনিট লাগলো আমি একদম লো স্প্রিডে চুলাটা রেখেছি যাতে করে খুব সুন্দরভাবে মাছের ভিতরের অংশটা হয় তো উল্টিয়ে দেওয়ার পরে এক পাশে হয়ে যাওয়ার পরে উলটিয়ে দিয়েছি আবারও আর এক পাশটা হয়ে আসার পরে উলটিয়ে দিয়ে গাঢ় ব্রাউন কালার করে মাছগুলোকে ফ্রাই করে চুলা থেকে নামিয়ে নিয়েছি তো দেখুন মাছগুলো একদম গাঢ় করে আমি বেজে নিয়েছি এতে করে মাছগুলো খেতে খুবই মসমসে এবং টেস্টি তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে এটা কেতে কিন্তু ভীষণ স্বাদের একটি রেসিপি তো আপনারা অবশ্যই এই লইটা মাছের সিজনে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই মজা লাগবে তো আমি একদম সহজ পদ্ধতিতে এই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত করে দেবেন অবশ্যই লাইকটা দিতে বলবেন না কারণ আপনাদের একটা লাইকই পারে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো আরও অনেকজনকে দেখার সুযোগ করে দিতে তো যারা নতুন আমার এই রেসিপিটা আজ প্রথম দেখতেছেন তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অনেক ক্লিক করতে বলবেন না কারণ যাতে আমি নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাই আর অবশ্যই আপনাদেরও ভালো লেগে থাকলে আপনারাও আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করতে বলবেন না যারা আমার স্যানেলটির পাশে থেকেছেন আমার পাশে থেকেছেন আমাকে এই পর্যন্ত এগিয়ে আসতে সাহায্য করেছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের সকলের জন্য করি তাই আপনারা সবসময় ভালো থাকেন সবসময় আমার পাশে থাকেন যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি কারণ আপনারা এভাবে আমাকে সাপোর্ট করেছেন বলে আমি আজ এতটুকু পদ অতিক্রম করতে পারলাম তো এভাবে সবসময় সাপোর্ট করে যাবেন ফ্যামিলি মেম্বার হয়ে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ